সর্বসিদ্ধি। আপনি কি নিতে চান? ভগবানের বাড়িতে এসেছেন, ভগবান বলছে কর্ম করে যাও ফলের আশা না করে। সেই কর্মে যে কি ফল, আমার মতন ক্ষুদ্র জীব আপনাদের বোঝানোর ক্ষমতা নেই। যেখানে এসেছেন এখানে বাস্তব দর্শন করতে পারবেন, ভগবানকে নাম করলে ভগবানের নামের মাধ্যমে কি আনন্দ কি সুখ পাওয়া যায় সেটা বাস্তব দর্শনও পাচ্ছেন। এখানে সারা দেশের ভক্তরা এখানে এসে ভগবানের নাম জপ শ্রবণ করছেন, তা আপনারও সৌভাগ্য সুযোগ হবে, 5-7 মিনিট ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন করার সুযোগ দেওয়া হবে। তো যাদের মালা নেই, যারা বাংলা বোঝেন, বাংলা সমস্তায় বাংলা আতা আপ বাংলা নেই সমস্তায় কেতনা লোক বাংলা নেই আতা, সবাই বাংলা বোঝেন তো? তা এখন যাদের মালা নেই তারা একটু হাত উঁচু করুন, কয়েকজনকে আমরা মালা দেবো। আর ফাঁকা ফাঁকা রাখবেন না জায়গা, এদিকেও পাখা আছে, যারা পরে আসবেন পিছনে বসবেন, যারা সামনের দিকে আছেন একটু হাত বাড়িয়ে মালা নিয়ে রাখুন। হরি বল। হরে কৃষ্ণ। কৃপাপূর্বক সকলে আর একবার হাত জোর করুন, আর একবার বলুন জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তো আমরা এখন সকলে সমবেতভাবে এই মন্ত্র জপ করব। কয়েকজনকে আমরা মালা দিলাম বলে যারা মালা পাননি আপনারা দুঃখ পাচ্ছেন না? মালা ছাড়া ওই শব্দ উচ্চারণ করতে কোনো অসুবিধা নেই, তবে শঙ্কাপূর্বক মালাতে জপ করার গুরুত্ব রয়েছে তো অবশ্যই। তো এই মালা তো জপ করে আমাদের ফেরত দেবেন, একটু পরে আপনাদের পিছনে বুক টেবিল খুলে দেওয়া হবে। যারা এই পরিবেশে এসে দেখে ভালো লাগছে যে এটা হচ্ছে কলিযুগের যুগধর্ম, এই নামের মাধ্যমে ধ্যান তপস্যা যোগ্য সাধনার ফল পাওয়া যায়, তাই যদি আপনারা লাভ করতে চান আপনাদের জন্য সুযোগ রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। নতুন একটি করে মালা নিয়ে যাবেন, ওই মালা নিতে যাবেন যারা তাদের কাছ থেকে কিছু অনুদান নিতে হয়, কারণ মালাগুলো আমাদের এখানে তৈরি হয় না, আমাদেরও কিনতে হয়েছে। তো যারা নিতে চান ওটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আমরা অনুরোধ করতে পারি, জোর জবরদস্তি করতে পারবো না, কারণ সকলের মধ্যে একটা স্বতন্ত্র স্বাধীনতা রয়েছে। ছেড়ে দেন, আর দিতে হবে না। তো যারা মালা পেয়েছেন যারা পাননি একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমরা মালাতে কি করে জপ করতে একবার পদ্ধতিটা বলার পরে সবাই শুরু করব। তো যারা মালা পাননি আপনারা হাত জোর করে শুধু মন ভরে প্রাণ ভরে সবাই ডাকুন, গোবিন্দের আরাধনা করার জন্য এই মনুষ্য জীবন 84 লক্ষ 80 লক্ষ জন্মের সুযোগ নেই। ভজিব বলিয়া কহিয়া আইনু, কৃষ্ণ ভজনের জন্য মানব জীবন, কিন্তু কে শিখাবে? মা বাবা ভক্ত না হইলে বাড়িতে আলোচনা নেই, এগুলো স্কুল কলেজেও চ্যাপ্টার নেই। তো এমন একটা গৃহে এসেছেন, এমন একটা বাড়িতে এসেছেন,
সারা দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষী এই মন্ত্র জপ করছেন, কেননা কলিযুগে নামবি না, কলিযুগে নাহি আর ধর্ম। তা আসুন সকলে কিছু সময় চেষ্টা করুন। তো যারা মালা পেয়েছেন আগে লক্ষ্য করুন, মালার দুটো গুটির মাঝামাঝি একটা গুটি আছে, একে সুমেরু গুটি বলে। ডান হাতে মালা ধরুন, এই আঙ্গুলকে বলা হয় তর্জনী আঙ্গুল। মালা থেকে সরিয়ে রেখে মেরু গুটির কাছে ধরে সবাই নিচের পাশটা বাম হাতের উপর রাখতে পারেন, বা কোলের উপরে বা আঠুর উপরে রেখে কৃষ্ণ নাম করার শুরুতে যে কার্ড পেয়েছেন তো তিনটি ভাষায় লেখা আছে, হিন্দি ইংলিশ বাংলায়, হরে কৃষ্ণ মন্ত্র বড় অক্ষরে। ওই মন্ত্র আমরা গুটিতে জপ করবো। তো শুরুতে উপরে দুই লাইন ছোট অক্ষরে লেখা আছে, দেখুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই মন্ত্র একবার শুরুতে বলতে হয়, কারণ মন যে কত দুর্দৈব চঞ্চল দুষ্ট মন। কে বলছে? এটা আমার কথা নয়, অর্জুন ভগবানের সঙ্গে কত উপকথন, গীতায় যে জ্ঞান প্রদান করছেন ভগবান, সেই ভগবানকে উপদেশ দিচ্ছেন মনে হচ্ছে। অর্জুন বলছেন, চঞ্চলহি মন কৃষ্ণ পরমার্থে বলভদ্রম দর্শম নিগ্রম মন বায়ুরূপ সুদুষ্করম। বায়ুর থেকে দ্রুত গতিতে মন চলে যায়। এখানে বসে জপ করবেন, মন যে কত দুর্দৈব, কিছু সময় যারা একটু গভীরভাবে জপ করবেন তখন বুঝতে পারবেন। শাস্ত্র অনুসারে প্রথম পর্যায়ে মনটাকে শোধন করার কৌশল হচ্ছে এই নাম মুখে বলে কানে শ্রবণ করা, কিন্তু মনটা করতে দেবে না, মন দিল্লি বোম্বে চলে যাবে। ইন্দ্রের ভিতরে রাজা হচ্ছে মন। মন কন্ট্রোল করলে, মন বশীভূত হলে জীবনে সব দিক দিয়ে শান্তি পাবেন, আর মনের বেগে দৌড়াইলে কখনো শান্তি পাওয়া যাবে না। তাই ভগবদ গীতাতে শাস্ত্রে বলা হয়েছে, চঞ্চলহি মন কৃষ্ণ পরমার্থে বলভদ্রম দর্শম নিগ্রহ মন বায়ুর্ব সুদুষ্করম। আর ভগবান মৃদু মৃদু হেসে ভগবান বলছেন, অভ্যাস তো কন্তে, অভ্যাস করতে বলছেন। মন যে চঞ্চল তাতে কোনো সন্দেহ না, সংশয় মহাবাহ মন দূর নিগ্রহম চলম অভ্যাস তো কন্তে বৈরাগ্য নাশাগ্রীতে। অভ্যাস করতে বলছে, কি অভ্যাস? এই যে এইলো মানব জীবনের জন্য অভ্যাস, সারাদিনের ব্যাটারি চার্জ থাকবে আপনার। এখন যদি হরিনাম করবেন একমালা দুমালা, সারাদিন যত কর্ম করছেন সব কাজে শক্তি পাবেন, অন্তিমে মুক্তি পাবেন। কত সুন্দর সরল পন্থা, কিন্তু কে শিখাবে? সাধু সঙ্গ, একে বলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে শ্রবণে প্রকৃত সাধু সঙ্গ পাওয়া যায়। তো আসুন, ধামে এসছেন বলে সৌভাগ্য সুযোগ পেয়েছেন, কিছু সময় আমরা প্র্যাকটিস করব। তো ওই মন্ত্রটা একবার বলবো, যাতে পাঁচ সাত মিনিট মনটাকে এই নাম বলে শ্রবণ করার কৌশল শাস্ত্র অনুসারে আমরা একটু চেষ্টা করি, ভালো লাগুক না লাগুক। একে বলছে শাকের করা, যাইতেও কাটে আসতেও কাটে, অনিশ্চয় সত্য বললে কোনো অমঙ্গল হয় না, কোনো ক্ষতি নাই। এই জ্ঞান জেনে সকলে ওই মন্ত্র একবার বলুন, যারা মালা পাননি হাত জোর করেন, আর যারা মালা পেয়েছেন মেরুগুটির কাছে ধরে বলুন, একটু জোরে বলবেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। এতে ঘুম পেয়ে যাবে, বেশি সময় ধরে রাখতে পারবেন না, আরও জোর আছে আপনাদের, বৃদ্ধকালে আর ডাকতে ইচ্ছা করবে না। এখন এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমরং অসারং প্রাজ্ঞ, বুদ্ধিমান লোকেরা অল্প বয়স থেকে প্র্যাকটিস করলে বৃদ্ধকালে অটোমেটিক আনন্দ। আনন্দ চাই না আমরা, সুখী হতে চাই। বাস্তব সুখ কোনটা সেটা আমরা হারিয়ে ফেলেছি। হরি নামের যে সুখ, নামের রুচি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরি কি পাই। অনন্ত করে ব্রহ্মাণ্ডের মালিক হয়ে নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য মর্তলোকে এসেছেন। কোথায়? একে অল্প একটু দূর আছে ওনার আবির্ভাবের স্থান, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের বাড়ি, যিনি দাপরে এসেছিলেন মথুরায়, কলিতে এসেছে নদিয়ায়। তো ভগবানের বাড়ি জন্মস্থান, আর এটা হচ্ছেন কর্মস্থান। প্রকৃত কর্ম কি, কর্ম করার জন্য মানব জন্ম পেয়েছিলাম, এটা শিক্ষার জন্য এখানকার আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 70 বছর বয়স্ক বৃদ্ধ কি অঘটন ঘটিয়েছেন দেখছেন, শাসমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে হিপিদের হ্যাপি করেছে। যারা হিপি ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি এত কিছু অভাব, কিছু অভাব ছিল না, তা সত্ত্বেও মনে শান্তি পেত না। তো শান্তির সূত্র দিয়ে গেছেন ভগবান, বলছে আমি হচ্ছি মালিক, তোমরা কেউ মালিক নয়। ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতাং মাং শান্তি মিচ্ছতি। ভগবান বলছেন আমি হচ্ছি সবার সুহৃদ, হ্যাঁ আমি হচ্ছি শান্তির মালিক। এই কথা কেউ বলতে পারে না, কোনো দেবদেবীরও বলতে পারবে না, ভগবানের এরাও কর্মচারী দেবদেবীরাও। তো বলছিলেন কত দুর্লভ জিনিস পেয়ে গেছেন, কি করতে হবে? একটু আকুল প্রাণে কেঁদে কেঁদে, কান্না আসে হরিনামে কান্না করে কেউ? কোটি কোটির মধ্যে গুটি দুই একজন আছেন এরকম এখনো কলিযুগে। তারপরে দিনের শেষে প্রভুপাদ বলছে, 10,000 বছর পরে
মানুষ মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে, নিজের মাংস। মানুষ এত পশু হয়ে যাবে, এত অনাচার হয়ে যাবে, যুদ্ধ মারামারি সবসময় দাঙ্গামা হাঙ্গামা, হরিনাম আর কেউ করবে না। তা আমরা ভালো সময় এখনো সৌভাগ্য সুযোগ পেয়েছি যাতে আমরা বেরিয়ে যেতে পারি, তারপর আর জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ না করতে হয়। তার জন্য একটু আকুল প্রাণে, লজ্জার কি আছে, পয়সা তো লাগছে না। জোরে বলবেন সকলে আবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, সকলে যারা এসেছেন কম বেশি শ্রদ্ধাবান ভাগ্যবান ভক্তি শ্রদ্ধা আছে বলে ধামে এসেছেন। যারা অভক্ত বা ভগবান মানে না বিদ্বেষী লোক তারা তীর্থধামে আসবে? তা ধামে আসছেন আপনারা, আপনাকে চিনতে পারবেন কি না, পৌপথ চিনে গেছেন। যারা ধামে আসেন অনেক ভাগ্যবান সুকৃতিবান পুণ্যবান লোকেরা এখানে আসেন। তো ধামে আসলে একে বলে সাধু সঙ্গ, কি শ্রবণ আর কীর্তন, এই সুযোগটা সব জায়গা নেই। এবারে তিন আঙ্গুলের পরে যারা মালায় জপ করছেন, তিন আঙ্গুল দেখুন, মাঝের আঙ্গুল থেকে নিচের দিকে তিন আঙ্গুলের পরে মালা থাকবে, বৃদ্ধ আঙ্গুল দিয়ে মেরে গুটি বাদ দিয়ে হাতের বাহিরের দিকের প্রথম গুটির উপরে একটা গুটি শক্ত করে ধরে রাখবেন, লাড়াচাড়া করবেন না যত সময় আমি না বলছি। একটা গুটির উপরে পুরো ষোলো নাম প্রত্যেক বলার পরে গুটি নিজের কোলের দিকে টেনে টেনে জপ করতে হয়। তা এখন টানবেন না, একটা গুটি শক্ত করে বৃদ্ধাঙ্গুল দিয়ে, আচ্ছা বৃদ্ধাঙ্গুল লাগাও, ওই গুটি না, এই গুটি, এই গুটি, হ্যাঁ সামনে সামনে সামনের গুটি টানো টানো টানো, হ্যাঁ ভেরি গুড। দেখি একটু যারা মালা পেয়েছেন একটু হাত উঁচু করুন তো, একটু দেখি, অনেকেই তো সুন্দর ধরে নিয়েছেন, হ্যাঁ বাস অনেকেই ঠিক আছে, ওই মাতাজির হয়নি, আপনি এইটা ধরছেন, আমি এইটা ধরছি এই পাশে, হ্যাঁ এবার ঠিক আছে, এবার হাত নিচে রাখুন, আপনার 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 হয়নি, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ডাউন করুন। আর যারা মালা পাননি যদি পারেন কনিষ্ঠাঙ্গুলের নিচে রেখা বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরুন, তাও যদি সমস্যা হয় হাত জোর করে, শুধু এই শব্দ বললে আমাদের হৃদয়ের যে ময়লা দেখতে পাচ্ছেন কি, আমরা আমাদের ময়লাটা কি হরিনাম করতে দেয় না, কারা কাম ক্রোধ লোভ এগুলো আছে আমাদের ময়লা আবর্জনা, ভিতরে পাহাড় জমে গেছে, কোনো মেডিসিনে এই এই ময়লা দূর হবে না, কোনো কোম্পানি সৃষ্টি হয়নি জগতে, একমাত্র সাধু সঙ্গে আকুল বেকুল হয়ে গোবিন্দকে আরাধনা করা ছাড়া হৃদয় শুদ্ধ হবে না। আর হৃদয় শুদ্ধ না হলে হরিনামে রুচি আসবে না, তা রুচি আনতে গেলে নামে রুচি হইলে প্রেমের উদয় হবে, কখন হবে বলুন, আর একটু খোলা মনে, যেমন আপনার টার্গেট থাকবে আপনার শব্দ রাধাকৃষ্ণকে শোনাবেন, পর্দার মধ্যে আছেন, আর ভগবান হৃদয় আছে তো দেখতে পাই না, পরমাত্মা রূপে সবার মধ্যে রয়েছেন ভগবান, পলাইতে পথ নাই, হরিনাম ভজ জীব আর সব মিশে, পলাইতে পথ নাই জম আছে পিছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই কারণে বলছেন বুদ্ধিমান লোক ছাড়া ভগবানের নাম মুখে আসবে না, কম বেশি সবাই সেই বুদ্ধিমান ভাগ্যবান ভাগ্যবতী লোকেরা আপনারা ধামে এসেছেন। লজ্জা না করে খোলা মনে বলুন হরে কৃষ্ণ, সবাই বলছেন মিস করেননি তো, আমরা ভগবানকে দেখতে পাবো না, ভগবান আমাদের সকলকে দেখতে পাচ্ছেন, পলা আমরা কেউ ফাঁকি দিতে পারবো না ভগবানকে, পিছনে সবাই মুখ লাড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একটা গুটির উপরে এতগুলো শব্দ, যারা মালায় জপ করলেন পরবর্তী দুই নম্বর গুটি ধরুন, আবার বলুন আপনি এই আঙ্গুলটা লাগাচ্ছেন কেন, দেখো বলুন, হ্যাঁ বাহিরে থাকবে, এটা সুন্দর সরল পন্থা, কোনো জাদু ম্যাজিক নাই, দেখার শোনার ব্যাপার আছে একটু। এবার দুটি লাইনে আর একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, একটু লম্বা করে বললাম শব্দ কমে গেল, শব্দটা আমাদের মঙ্গল করবে, শব্দ ধরে রাখবেন, ভালো না লাগলো জোর জবরদস্তি করে প্রথম ডাকতে হবে, তারপরে মনে মনেও আনন্দ আছে, ওই মার্গটা আমরা এখনো যাইনি, চল্লিশ পঞ্চাশ বছর জপ করুন মনে মনে চোখ বন্ধ করে, তখন আর ঘুম পাবে না, এখন ঘুম পেয়ে যাবে চোখ বন্ধ করলে, বিপদ আছে। হরে রাম হরে রাম 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 হরে হরে, পরবর্তী তৃতীয় নম্বর গুটি, বাস এই হচ্ছে যুগের ধ্যান তপস্যা যজ্ঞ সাধনা পূজা অর্চনা টাকা পয়সা বাড়ি গাড়ি কি চান, শুধু নেয়ার মতন একটু বাসনা আপনার করতে হবে আর ভগবান সাপ্লাই দেবেন, ভগবান বলছে আমি বলছি না, এগুলো
শাস্ত্রে বলছেন লাল্য অনাল্য চিন্তায়ন্তমম যেজন পর্যবসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগস্কমম বহমহম। তো সেই ভগবানের বাড়িতে বসে ভগবানকে আরাধনা করার সুযোগ পেয়ে গেছেন। এবার আপনার পরিচয় হবে, কেউ কারোর সঙ্গে কথা হবে না, অন্যদিকে তবে না, একমালা মিনিমাম জপ করুন। ভগবান বলছেন এর কোনো বিনাশ হবে না, কিঞ্চিত মাত্র লাভ করলো মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। মহাভয় কি? এই সুন্দর 80 লক্ষ জন্মের সুযোগ নেই, এই মানব জন্মটা পেয়ে যদি আমরা হেলায় হারাই আবার কুকুর বিড়াল পশু পাখি কীট পতঙ্গ লক্ষ লক্ষ জন্ম নরক যন্ত্রণা দুঃখ বেদনা কোনো অব্যাহতি নাই। কেন আমাদের বিচারে যমরাজ বিচার করবে না, যমরাজ কোনো ওখানে কোনো ঘুষ খায় না। আর যমরাজের সেক্রেটারি চিত্রাগুপ্ত, যেমন কর্ম তেমনি ফল, ভজিব বলিয়াই মানব জীবন পেয়েছিলাম, তাই লস করবেন না। আসুন আপনারা, আমি একই সঙ্গে আমার মালা সমাপ্ত হলে মালা নিয়ে নেব, কোনো মন্তব্য প্রশ্ন থাকলে বিভিন্ন ভক্তের কাছ থেকে জেনে নিতে পারবেন। এখন সবাই এক তালে এক সুরে ছন্দে, কেউ আগে পাশে যাবেন না, এক তালে বললে ভালো লাগবে। একাকী আমার নাহি পায় বল, প্রথম একাকী আনন্দ হবে না। সবাই শুরু করুন একটু মৃদু মৃদু সুরে, জোরে সবাই একটু তাড়াতাড়ি বলবো, তাহলে 5-7 মিনিট 8 মিনিট লাগবে। শুরু করুন, বলুন একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Jore, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Hare Ram, Hare Ram, Hare Hare. Bolo Krishna Chandra Bhagavan ki jai. Shri Krishna, Sri Chaitanya Mahaprabhu ki jai. Kali Yugar Jugadharma Hari Nam Sankirtan Yajna ki jai. Jagat Guru Srila Prabhupada ki jai. Vaishnavrinda ki jai, Srilavati Mayapur Dham ki jai, Patit Pavan Sri Gaur Hari ki jai, Samaveta Gaur Bhaktavrinda ki jai, Jai Jai Nitai Gaur Siddharat Premanande, Premanande Hariva, Samaj Premanande Ananda Pesen, Jak Dhanyavad, Peskar Pakkho Theke Apnaderke Ashesh Ashesh Dhanyavad, Ek Minute, Amra Niye Nebo. অন্য মনস্ক হতে কোন সময় বেশি দেরি নেই একদম মনটা ভালো আছে আপনারা জপ করে নিলেন একটা দুটো কথার এক দুই মিনিটের মধ্যে আর আপনাদের জোর করব না এখানে চলে যাবেন বসে থাকেন আপনার স্বাধীন তো এখন আপনারা আপনাদের স্বেচ্ছায় তো বলবো না যারা বসুন 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 বলতে বলতে কত কথা বলতে বল পেশাল পাড়া অভ্যাস সেটাকে বন্ধ করে যে কৃষ্ণ নামের ধ্বনি শুনে কেমন লাগছে আপনাদের একটু শুনতে চাই ভালো লাগছে কি না খুব কষ্ট দিয়েছি আপনাদের বা কোনো দুঃখ লাগলো বা কোনো পয়সা লাগলো খরচা হলো তো এইভাবে হরিনামের আনন্দে একদিন আমাদের কেলাসে একটা প্রভু বলছিলেন এসকলে যুক্ত হলে কথা বলা শুরু হয়ে গেছে আমি যা বলছি বুঝতে পারছেন ওই যে কয়েকজনের শুনে এক মিনিট পরে কত কথা বলবেন হরে কৃষ্ণ শুরু হয়ে গেছে আপনাদের কথা আমার কথা শুনতে পাচ্ছেন একটু পরেই বললে আর বলতে পারবেন আমি কি বলছিলাম তো শাস্ত্রে অনুসারে উনি ক্লাসে বলছিলেন যে স্কলে হরি নামের মাধ্যমে যে প্রচার কৃষ্ণ ভবনমৃত এখানে যুক্ত হইলে মানুষ ফেল করলেও চাকরি হয়ে যায় কথাটা বুঝে নেবেন কথার ভিতরে তত্ত্ব রয়েছে ফেল করলে চাকরি হয় পাশ করলে কি হয় বলার দরকার নেই ওটা বুঝে নেন আপনি অর্থাৎ এই জগতে যে আমরা দুঃখ পাচ্ছি কিসের অভাবে খাদ্যের অভাবে নাকি কিন্তু এখানে অনেক কোটি কোটিপতি ঘরের লোকেরা আছেন শুধু আমেরিকা চীন জাপান রাশিয়া আমেরিকা লন্ডন আফ্রিকা কত দেশের লোক তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুর অভাব নাই তা সত্ত্বেও শান্তি পাচ্ছে না কেন পাচ্ছে না ওই যে বাচ্চা শিশুকালে আমরা অনেক সময় পায়খানা প্রস্রাব করে মাটি খাই পায়খানা খেয়েছি তো ওটার একটা টেস্ট আছে কিন্তু মা বাবা দেখলে কী মনে করে পেট খারাপ করবে বাচ্চার তাই না তার জন্য হাতটা ধুয়ে তাড়াতাড়ি একটা রসমলাই হাতটা ধোয়ার সময় কান্না করবে কেন কান্না করে জানেন ওই খাওয়া থেকে বঞ্চিত আছে না তারপর যদি হাতটা পরিষ্কার করে একটা রসমলাই বা ক্ষীর অমৃত কিছু দেয় যখন মুখে নিয়ে দেবে তখন ওই মাটির কথা আপনা থেকে ভুলে যাবে যাবে কিনা হয় কিনা এরকম হয়েছে কিনা আমরাও করেছি ভুলে গেছে হয়তো তাই আপনাদের জোর জবরদস্তি করে এই যে হরিনাম করলেন এখন কিছুদিন ওই পেশাল পাড়া অভ্যাস বন্ধ করে তো কঠিন লাগবে একটু কিন্তু লাভ যে কি হবে আমার মতন ক্ষুদ্র জীব বলার ক্ষমতা নাই তাই দেবদেবীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করে এই নামে রুচি আনতে গেলে এইটা হলো সাধনার জায়গায় এসেছেন তপস্যার জায়গায় এসেছেন তাই অনুরোধ করব আমাদের গুরুদেব বলছেন যারা ধামে আসেন তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটা মালা আপনারা যখন নেবেন আমাদের সঙ্গে ঠিকানা যোগাযোগ রাখবেন তবে আপনাদের সঙ্গে ফোনের মাধ্যমে বা লেটারের মাধ্যমে যোগাযোগ রাখা হবে বাড়িতে থেকে আনন্দ পাচ্ছেন তো সবসময় তো ধামে আসতে পারবেন না ঘর বাড়ি ছেড়ে কাজকর্মের মধ্যে দেবে এই মালা নিলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ঠিকানা দিয়ে যাবেন কখন কি অনুষ্ঠান হয় উৎসব হয় আপনাদের ফোনে জানানো হবে আসলে থাকার জন্য আপনারা যদি প্রশ্ন করবেন কীভাবে কি থাকা যায় একটা দুইটা দিন আপনাদের জন্য সুব্যবস্থা রাখার জন্য এখানে কর্তৃপক্ষ ব্যবস্থা করেছেন তো একটা মালা নিয়ে যাবেন নাম ঠিকানা দিয়ে যাবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের ঠিকানা নিয়ে যাবেন আর নামের রুচি আনতে গেলে কী করতে হবে নামের সঙ্গে লড়াই করতে গেলে কী করতে হবে কলির সঙ্গে লড়াই করতে হবে আগে তো ছিল না 20-20 বছর আগে ওই মোবাইল ইন্টারনেট মোবাইল হাতে নিতে যে লোকদারি বাস কলি হরিনাম ভুলিয়ে দেবে কলির খেলা এটা তো ওদের সঙ্গে লড়াই তো এমনি অল্পতে অল্প ভাগ্য মানে হবে না অনেক ভাগ্য তৈরি করতে হবে পুণ্য তৈরি করতে হবে কীভাবে আমাদের প্রভু একটা গ্রন্থের বান্ডিল ধরে রেখেছে দেখছেন
এই কয়েকটা গ্রন্থে আপনাদের সব দিক দর্শন পাবেন। আমি কোথায় আছি, ভগবান কোথায়, ভগবানের সাথে কি সম্বন্ধ, মৃত্যুর পরে কোথায় যাব, এই ছেলে মেয়ে কারা, টাকা পয়সার সম্বন্ধ কতদিন, সব আয়নার মতো দেখতে পাবেন। এই যে আত্মজ্ঞান, যে জ্ঞানের অভাবে ভাই ভাই একসঙ্গে থাকতে পারে না। আর আমাদের ইসকনে এখন হাজার হাজার নানান ভাষাভাষীর লোক একসঙ্গে থাকা খাওয়া ওঠা বসা, এই যে এখন প্রায় 700-800 ইঞ্জিনিয়ারিং ভক্তরা এসেছেন, তারা বড় বড় সায়েন্টিস্ট, হ্যাঁ, তারা একসঙ্গে কত সুন্দর এখন জব করছেন, এখানে গেলেই দেখতে পাবেন আপনি, এটা বাস্তব দেখার জায়গায় এসেছেন। হ্যাঁ, সুদূর আমেরিকা থেকে এসেছেন, কি অভাব আছে, তা ওরা আনন্দ পাচ্ছে, ওনাদের মুখের দিকে তাকালে বুঝতে পারছেন আনন্দ আছে কিনা, টাকা পয়সা থাকার সত্ত্বেও হরিনাম করছেন। আর নামে আনতে গেলে আপনাকে এই গ্রন্থটাই যথেষ্ট, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, অনেক বাড়িতে থাকে, থাকলেও পারে না, পড়লেও বসতে পারে না। তো এইটা প্রভুপাদের প্রাঞ্জল ভাষায় সরল বর্ণনা করা আছে, 3-4টে ভাষায় এখানে পাবেন, আর চীন, জাপান, রাশিয়া ভাষা কত ভাষায় চলছে এখন এই গ্রন্থগুলো, এটা গ্রন্থ পড়ে আনন্দ পেয়েছেন। তাই আপনাদের অনুরোধ করবো, ধামে এসেছেন, এটা আপনাদের বাড়ি, এখান থেকে পরিচয় নিতে গেলে এটা গ্রন্থের সম্পত্তি ঘরে রাখুন, আপনাদের না, এই যে পরবর্তী জেনারেশন ছেলেমেয়েরা কত সুন্দর শান্তভাবে জপ করলেন, ভালো লাগছে না আপনাদের, ওদের বসাইতে রাখতে পারতাম, রাখতে পারতেন যদি এখানে না আসতেন। তা আপনারা আচরণ করলেন, বাচ্চারা অটোমেটিক ভদ্র হবে, সমাজে আদর্শ হবে, কোনোদিন অমঙ্গল করবে না। তা আপনাদের না, ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়েও একটা গ্রন্থের বান্ডিল মাত্র, এগুলো বাইরে অন্য জায়গায় পাওয়া যাবে না, আমাদের ভিতরে নিতে গেল যে মূল্য দিতে হতো, এই একটা গ্রন্থের মূল্যে পুরো বান্ডিল পেয়ে যাবেন, 350-400 টাকার গ্রন্থ। আপনাদের কাছ থেকে কিছু অনুদান নেওয়া হবে, কারণ পয়সা না দিলে এর গুরুত্ব দেবেন দিতে পারবেন না, কিছু অনুদান দিতে হয় তাহলে এর গুরুত্ব জানবেন, আর ওই পয়সাটার অপরেরও মঙ্গল হবে, এইটাই পারমার্থিক ব্যাংকে জমা থাকবে। নয় আসা যাওয়া খালি হাতে, এসেছিলাম খালি হাতে, যাবো খালি হাতে, এখন যদি ভগবানের সেবায় কিছু না দেবেন, তাই রোগ শোক ডাক্তারখানা কোর্ট কাছারিতে দিতে দিতে জীবন শেষ, আনন্দ তো নাই, পরে আবার নরক যন্ত্র দুঃখ বেদনা। তাই আপনাদের অনুরোধ করবো, ইসকন আমাদের কর্তৃপক্ষ বিচার করলেন, যারা তপস্যা করলেন তাদের জন্য 50% ছাড় করে দেওয়া আছে, এর সঙ্গে রাধা মাধব একটা ক্যালেন্ডারও দেওয়া হবে, একটা না দুটো তিনটা করে নিয়ে যাবেন, আত্মীয় স্বজনকে দান করবেন, বিবাহ শ্রাদ্ধাদি অন্নপ্রশনে কত, মাত্র 200 টাকা, প্রণামি, ঋণ দেনা বাকি ভা ধার করেও নিয়ে যাবেন, 15 মিনিট থাকবে, সবাই যাবে আপনাদের কাছে, টাকা পয়সা ধার বাকি পাবেন, এই জিনিস বাইরে গেলে পাবেন না। তা কোন ভাষায় নিচ্ছেন দেখে নেবেন, হিন্দি, ইংলিশ, বাংলা, ওড়িয়া কয়েকটা ভাষা আছে, ওই যে হাত চল, একবারই পাবেন, আর আগামী দিন প্রতিদিন সকালবেলা দেওয়া হয়, অন্য সময় পাওয়া যাবে না। তা 200 টাকা প্রণামী দিয়ে নেবেন, আর মালাগুলো জমা দেবেন, কার্ডগুলো নিয়ে যেতে পারেন, কার্ডগুলো আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারেন, মালা আমাদের জমা দিয়ে দেবেন। উড়িয়া, উড়িয়া ভাষা, হিন্দি, ইংলিশ, মাত্র প্রণামী 200 টাকা, হরে কৃষ্ণ।